স্কুল বেসরকারি করণ করা হবে কারণ জোর সরকারি জব চাই জব সরকারি জব চাই জব যারা অংশগ্রহণ করছেন ত্রিপুরার বিভিন্ন মহকুমা এবং জেলা স্কুলে কলেজে এবং আগরতলার বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছেলেরা মেয়েরা পড়াশোনা করেন তাদের প্রতিনিধিরা আমি আমার কথা শুরুর আগে যারা এই ছাত্র অবস্থানে অংশগ্রহণ করছেন তাদের প্রত্যেককে অন্তরে সংগ্রামে অভিনন্দন জানাচ্ছে এই অবস্থান বিক্ষোভ ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি এবং উপজাতি ছাত্র ইউনিয়ন ত্রিপুরা কেন্দ্রীয় কমিটি তারা যৌথ উদ্যোগে এই অবস্থান বিক্ষোভের আয়োজন করেছে আমাকেও এই অবস্থানে উপস্থিত থেকে দুজার কথা বলবার জন্য তারা আমন্ত্রণ জানিয়েছে যে 14 দফা দাবি আপনাদের সামনে এই দুটি সংগঠনের নেতৃত্ব অবস্থান বিক্ষোভ শুরুর সময় থেকে এ সময় পর্যন্ত নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থিত করেছেন আপনারা যেমন শুনছিলেন আমিও শুনছিলাম যোগ্যটি দাবি অত্যন্ত প্রাসঙ্গে আমাদের রাজ্যের শিক্ষার স্বার্থে ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে খুবই গুরুত্বপূর্ণ তাই আমন্ত্রণ পাওয়ার পর আমার নিজের মনে হয়েছে এই কর্মসূচি থেকে আমার দূরে থাকা সঠিক হবে না উপস্থিত হয়ে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের এই 14 দফা ন্যায্য গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক যে দাবি তার প্রতি আমাদের সমর্থন জ্ঞাপন করা দরকার দাবিগুলো বিশ্লেষণে আমি যেতে চাই না সংক্ষিপ্ত সময়ের মধ্যে দু চারটি কথা আপনাদের সামনে আমি উপস্থিত করবার চেষ্টা করব ত্রিপুরা 2018 সালের মার্চের আজ পর্যন্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে যে গুণগত পরিবর্তন সাধিত হয়েছিল এটা ত্রিপুরার ছাত্র সমাজ শিক্ষক সমাজ শিক্ষা জরুরি মানুষ গণতান্ত্রিক আন্দোলনের সাথে যারা যুক্ত তাদের সম্মিলিত ধারাবাহিক বহুমুখী আন্দোলনের ফসল আপনাদের এই পরিস্থিতিতে ত্রিপুরা এসে দাঁড়াইনি একই তথ্য আপনাদের সামনে উপস্থিত করলে আপনারা বুঝতে পারবেন 1972 সালে ত্রিপুরা পূর্ণ রাজ্যে অভিষিক্ত হয় তার আগে ত্রিপুরা ছিল একটি গ শ্রেণীভুক্ত রাজ্য কেন্দ্রীয় শাসিত রাজ্য রাজন্য শাসন থেকে পূর্ণ রাজ্যে অভিষিক্ত হওয়ার যে সংগ্রাম এটাও ত্রিপুরার ছাত্র সমাজ থেকে শুরু করে শ্রমিক কৃষক গণতান্ত্রিক মানুষ তাদের সম্মিলিত যে সংগ্রাম তাকে খাটো করে দেখবার কোন সুযোগ দেয়নি 30.87
আমি এটাকে 31ই ধরছি 31 ভাগ স্বাক্ষর ছিলেন স্বাক্ষর মানে হচ্ছে পূর্ণ শিক্ষিত না নাম লিখতে পারে টিপসই দেন না চেষ্টা করলে পর কষ্ট করে নিকট আত্মীয় দূরে থাকেন চিঠি লিখে কুশল বিনিময় করেন সেটা করতে পারেন চেষ্টা করলে পর কষ্ট করে অস্পষ্ট ভাষায় নিজের বক্তব্য দূরে যারা নিকট আত্মীয় অবস্থান করছেন তাদের কাছে চিঠি লিখে পাঠাতে পারেন এর নামই হচ্ছে সাক্ষরতা 72 সালে এরকম সাক্ষর সংখ্যা ছিল ত্রিপুরায় 100 জনের মধ্যে মাত্র 31 জন 2017 সাল 2017 সালের মধ্যে এই সংখ্যাকে উন্নীত করে 97.22 ভাগে এনে উপস্থিত করা হয় গোটা যে প্রক্রিয়া তাতে গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকা গ্রহণ করেছিল বামফ্রন্ট সরকার প্রথম পর্যায়ে 78 সালের পর 10 বছর মাঝের যে 5 বছর কংগ্রেস এবং উপজাতি যুব সমিতির সরকার ত্রিপুরাকে ধ্বংস করে দিয়েছিল শ্মশানে পরিণত করেছিল আধা থেকে ছড়ে সন্ত্রাস কায়েম করেছিল শিক্ষাঙ্গনে শৈলতন্ত্র জারি করেছিল শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশকে ধ্বংস করে দিয়েছিল কুকাটুকি শুরু হয়েছিল পরীক্ষা না দিয়েই যাতে পাশ করা যায় এরকম অসুস্থ একটা সংস্কৃতির পরিমণ্ডল তৈরির চেষ্টা করেছিল তার প্রতিবাদে আন্দোলন করতে গিয়ে ছাত্র আন্দোলনের নেতা উদয়পুরে মহকুমা শাসকের অফিসে তৎকালীন শাসকদের নির্দেশে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছে এই ঘটনা আজকে ত্রিপুরার নবীন ছাত্র ছাত্রীদের অনেকেরই হয়তো জানা নাও থাকতে পারে কিন্তু ইতিহাসের কিছু কিছু ঘটনা বিস্তৃত হলে পর এটা কিন্তু সঠিক হবে না ইতিহাসকে বাদ দিয়ে বর্তমানকে যেমন মূল্যায়ন করা যায় না অতীত এবং বর্তমানকে বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া কিন্তু কঠিন তাই আমি এই কথাগুলো বলছি এই যে 97.22 ভাগ সাক্ষরতা অর্জন এর পেছনে বামফ্রন্ট সরকারের নেতৃত্ব ছিল এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু মূলত স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা ছাত্রীরা স্কুলে কলেজে শিক্ষকরা শিক্ষিকারা এবং শিক্ষা জরুরি মানুষ তাদের সম্মিলিত যে প্রচেষ্টা গ্রামের বিস্তর পর্যায়ে নগরে নগরে যে নগর পঞ্চায়েত তাদের সকলকে সম্মিলিত করার মধ্য দিয়ে যারা নিরক্ষর তাদের ঘরে ঘরে পৌঁছে তাদেরকে উৎসাহিত করে অনুপ্রাণিত করে স্বাক্ষর করা এই উদ্যোগ গৃহীত হয়েছিল তাতে এই সাফল্য আসবে আপনাদের জানার জন্য বলছি ভারতবর্ষের মধ্যে স্বাক্ষরতায় 1 নম্বর স্থান অধিকার করেছিল দক্ষিণ ভারতের রাজ্য কেরালা বামফ্রন্ট সরকারের দৌলতে ত্রিপুরা সারা ভারতবর্ষকে পেছনে ফেলে এমনকি কেরালাকে পেছনে ফেলে স্বাক্ষরতায় ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অর্জন করেছিল নারীদের স্বাক্ষরতা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা অনেক পেছনে ছিল এই সকল মানুষকে সম্পর্কিত করে বামফ্রন্ট সরকারের উদ্যোগে শিক্ষা দপ্তর সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তর এদের সম্মিলিত উদ্যোগে নারীদের স্বাক্ষরতা বাড়াবার জন্য উদ্যোগ গ্রহণের পর পুরুষ এবং নারীদের মধ্যে স্বাক্ষরতা হারে যে ফারাক সেই ফারাক সংকুচিত করার ক্ষেত্রে ত্রিপুরা দারুণ সাফল্য দেখায় ভারতবর্ষের মধ্যে 1 নম্বর স্থানে আছে তার জন্য ত্রিপুরাকে তৎকালীন রাষ্ট্রপতি মহিলা রাষ্ট্রপতি তিনি ডেকে নিয়ে পুরস্কৃত করেছিলেন জাতীয় সম্মানে ভূষিত করেছিলেন এটাও ত্রিপুরার গর্ব আজকে 2018 বিধানসভা নির্বাচনের পর নতুন সরকার ত্রিপুরার মানুষের বুকের উপর পাথর চাপার মতো বসার পর
এই সাক্ষরতা আন্দোলন দারুণভাবে আক্রান্ত। আপনারা জানেন এসেছেন ছাত্র বন্ধুরা, দূর থেকে যারা শুনছেন এই অবস্থানের স্লোগান এবং বক্তব্য, যারা শিক্ষা গরমী তাদের কাছে যদি জিজ্ঞেস করি তাহলে বুঝতে পারবেন গ্রামের গ্রাম পঞ্চায়েত, নগরের নগর পঞ্চায়েত, ওয়ার্ড গুলোতে সন্ধ্যার পর বয়স্ক মানুষ যারা সারাদিন কাজ করেন, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত ছিলেন, সাক্ষরতা অর্জন করতে পারেননি, তাদেরকে নিয়ে এসে স্বাক্ষর করার জন্য যে উদ্যম গত 25-30 বছর যাবৎ ধারাবাহিকতা বজায় রেখে চলছিল ত্রিপুরায়, আজকে তার কানাকড়ি উদ্যোগ উদ্যম নেই। বিজেপি সরকার, আইপিএফটি সরকার, এই সাক্ষরতার যে ধারাবাহিকতা তাকে অব্যাহত রাখার পরিবর্তে একে ধ্বংস করে দেওয়ার পরিকল্পিত প্রয়াস তারা গ্রহণ করেছে এবং সাক্ষরতা অর্জনের জন্য শিক্ষা দপ্তর, সমাজ কল্যাণ দপ্তর যে প্রশাসনিক পরিকাঠামো তৈরি করেছিল এটা আজকে শ্মশানে পরিণত হয়েছে, এটা বুঝতে হবে।